আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। জানি না এই ভিডিওটা করা ঠিক হচ্ছে কিনা, বাট কোথাও না কোথাও দেশকে ভালোবাসি, সেই কারণে ভিডিওগুলো করি। ভিডিওটা আপনারাও সর্বোচ্চ শেয়ার করবেন ইনশাল্লাহ, যেন আমাদের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের নজরে পড়ে। আমরা মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন রকম আওয়াজ শুনি যে বাংলাদেশে অনেক ভারতীয়রা পরিচয় গোপন করে অথবা অবৈধভাবে এই দেশে কাজ করছেন, আর পরিসংখ্যান বলছে চীনের পরে বাংলাদেশে সবচেয়ে বেশি নিয়োজিত আছে ভারতের মানুষ। তবে বৈধ অবৈধের একটা সংখ্যা আছে, হুন্ডি থেকে শুরু করে মানি লন্ডারিং অনেক ক্ষেত্রেই ভারতীয় এই নাগরিকগুলো জড়িত। দর্শক, গতকালকে দৈনিক ইনকালাব পত্রিকায় ডক্টর মইনুল ইসলাম, লেখক কলামিস্ট, সাবেক সভাপতি বাংলাদেশ অর্থনীতি সমিতি, একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ এবং অবসরপ্রাপ্ত প্রফেসর অর্থনীতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি প্রফেসর আছেন, ওনার একটা কলাম ছাপানো হয়েছে। সেই কলামটাতে যে তথ্যগুলো দাবি করেছে বা তিনি যে এভিডেন্স দিয়েছেন, সেই এভিডেন্সগুলো থেকে কিন্তু চাঞ্চল্যকর অনেক তথ্য সামনে আসলো। গত কয়েকদিন আগে আপনার ভারতীয় ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে একটা ক্লিপ প্রচারিত হয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতার একটি নিউজ ক্লিপে খবর দেওয়া হয়েছে যে বাংলাদেশে 5 লাখেরও বেশি ভারতীয় কর্মরত আছেন, যার মধ্যে 4.5 লাখই ট্যুরিস্ট ভিসা নিয়ে অবৈধভাবে বাংলাদেশে কাজ করে চলছেন। নিউজ ক্লিপটির হেডলাইনটি ছিল, অবশেষে সত্য স্বীকার করলো ভারত, বাংলাদেশে 5 লক্ষ ভারতীয় হিন্দু কাজ করছে। ওই নিউজ ক্লিপের মতে মাত্র 10% মানে 50,000 ভারতীয় বাংলাদেশ সরকার থেকে আপনার বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশে চাকরি করছেন। এখন প্রশ্ন হচ্ছে এরা কোথায় আছেন এই মুহূর্তে? অনেক সময় আমরা শুনি প্রশাসন থেকে শুরু করে অনেক জায়গায়, বাট ওই নিউজ ক্লিপের তথ্য অনুযায়ী দৈনিক ইনকিলাব যে লেখা দিয়েছে বা তাদের প্রতিবেদন, এই 5 লক্ষ ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি নাকি কর্মরত হয়েছেন তৈরি পোশাক কারখানা, মানে আমাদের গার্মেন্টসে, বাইং হাউসগুলোতে, তারপর আইটি সংশ্লিষ্ট ফার্মগুলোতে, ট্র্যাভেল এজেন্সি এবং অন্যান্য সেবা খাতে। তৈরি পোশাক খাতে প্রায় 1 লক্ষ নাকি টেকনিশিয়ান, ডিজাইনার এবং ম্যানেজমেন্ট সংক্রান্ত চাকরিগুলোতে এই মুহূর্তে কর্মরত আছেন, যাদের বেতন $2,000 থেকে $10,000 ভাবা যায়। দর্শক, ওই নিউজ ক্লিপের দাবি ভারতীয়দের বেতন হুন্ডি ব্যবহারের মাধ্যমে ডলারে ভারতে তারা পাঠায়। বেশিরভাগ ভারতীয় বৈধ অবৈধ চাকরিজীবীরা হুন্ডি প্রক্রিয়ায় তাদের আয়ের সিংহভাগ ভারতে পাচার করে চলেছেন। এই নিউজ ক্লিপের দাবি মোতাবেক বাংলাদেশ থেকে তাদের বেতন বাবদ অবৈধভাবে পাচার করা অর্থের পরিমাণ বাংলাদেশি টাকার অঙ্কে প্রায় 26,400 কোটি টাকা হবে বলে আপনার কী বলা হয় যে bdjobs.com-এর একটি জরিপে এমন দাবি করেছেন ওই সংস্থার একজন শীর্ষ কর্মকর্তা। তৈরি পোশাক শিল্প এবং আইটি ফার্মের এক শ্রেণীর বাংলাদেশি মালিক তাদের নানাবিধ অবৈধ কাণ্ড গোপনে এবং নির্বিঘ্নে চালানোর জন্য এই ভারতীয় কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়াকে নাকি বেশি নিরাপদ মনে করে থাকেন। অভিবাসী হিসাবে এদেশে তাদের আইনি মর্যাদার দুর্বলতা, তাদেরকে মালিকপক্ষের নানাবিধ অবৈধ কর্মকাণ্ডে সহায়তা প্রদান এবং তৎপরতা গোপন রাখতে বাধ্য করে বলে নিউজ ক্লিপে দাবি করা হয়েছে। এই দাবিকে বিশ্বাসযোগ্য মনে করার যুক্তি রয়েছে, কিন্তু বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারক সংগঠন বিজিএমই এই খবরটাকে একেবারে উড়িয়ে দিয়েছে। বিজিএমই বলছে কথিত জরিপে 1 লাখ ভারতীয়দেরকে নিয়োগ দেওয়ার বিষয়টি স্রেফ অস্বীকার করা হয়েছে। এখন ঘটনার পেছনে মোট ঘটনা কী আছে ওই জন্য জরিপ বলছে বাংলাদেশের মোট 4,560টি তৈরি পোশাক কারখানার মধ্যে 52টিতে 177 জন ভারতীয় কর্মরত আছেন। আর তথ্য বলছে এই ভিডিও ক্লিপসের দাবি, যদিও এটা ভারতের যারা এই প্রতিবেদন করেছেন তারা তাদের মতো করে করেছেন, বাট আমাদের মানে গার্মেন্ট সেক্টর বা পোশাক কারখানার যারা কর্তা সর্তা তারা বলছেন যে কই আর কই তাইলে। আর প্রায় $3.5 বিলিয়ন অবৈধ হুন্ডি পদ্ধতিতে ভারতীয়রা বাংলাদেশ থেকে পাচার করে নিচ্ছে ওই ভিডিও ক্লিপসে দাবি করা হয়েছে। আর ব্যাপারটাতে অনেক উপরের লেভেলের মানুষ কানেক্টেড। আর আমরা যদি একটু দেখি, আচ্ছা যাই হোক, এখানে অনেক কিছুই সামনে এসেছে। আমাদের কাজ হচ্ছে যখনই এরকম গুরুত্বপূর্ণ স্পর্শকাতর তথ্য যেটা বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ, দেখেন ওই ভারতে বাংলাদেশের একজন লোক অবৈধ থাকলে বিজেপির নেতারা চারবার লাভ দেয়, আইন চেঞ্জ করে, কাটা তারে দেয়, বিএসএফে গুলি করে, আর এত পরিমাণ মানুষ যেহেতু এই ভিডিও ক্লিপসটা আসছে, সো এটা নিয়ে যারা সংশ্লিষ্ট কানেক্টেড ব্যক্তিরা আছেন তারা নিশ্চয়ই বিষয়টা নিয়ে একটু নাড়াচাড়া করবেন যে আসলে ঘটনার সত্যতা কতটুকু। আর আমাদের যে প্রফেসর সাহেব লিখেছেন, তিনি বিশাল একটা আর্টিকেল লিখেছেন, সেখানে অনেক পজিটিভ নেগেটিভ জিনিস সামনে নিয়ে এসেছে, তো কোথাও না কোথাও বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। আর যেহেতু আমাদের প্রথম সারির পত্রিকা দৈনিক ইনকিলাব তারাও এই নিউজটা করেছে, নিশ্চয়ই যারা
উপর মহলের মানুষ তারা দেখবেন আমাদের কাজ হচ্ছে বিষয়গুলোকে সামনে উপস্থাপন করা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।